বন্ধুরা, রমণী রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের গাজরের হালুয়া করে দেখাবো। তো দেখুন কি কি লাগছে গাজরের হালুয়া বানাতে। দেখুন গাজরের হালুয়া বানানোর জন্য কি কি লাগছে। এখানে গাজর নিয়েছি, গাজরটাকে আমরা গ্রেট করে নিয়েছি, খুব মিহি করে গ্রেট করেছি। আর এই মিহি একদম জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি, জল কিন্তু একদম থাকা যাবে না। তারপরে দেখুন এখানে দুধ নিয়েছি, তারপরে দেখুন এখানে খোয়া নিয়েছি, খোয়াটাকে হাতে করে একটু স্ম্যাশ করে নিয়েছি। তারপরে এখানে গুঁড়ো দুধ নিয়েছি, এখানে চিনি আছে, এখানে দেখুন ঘি নিয়েছি, আর কাজু কিশমিশ, আর সাথে আছে একটু পেস্তা আর আলমন্ডের, আলমন্ডকে আমরা ক্রাশ করে নিয়েছি। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি, আপনারা আমাদের সাথে থাকুন। দেখুন সবার ফার্স্টে আমরা কড়াই চাপিয়ে নিয়েছি, এটা অন করে দিয়েছি। এবার ফার্স্টে যেটা আমরা করব, একটুখানি ঘি দিয়ে আমরা কাজু আর কিশমিশটাকে কিন্তু হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচ কিন্তু লো রাখবো, নাহলে কিন্তু এটা কিন্তু কাজু আর কিশমিশটা কিন্তু পুড়ে যেতে পারে। একটু অল্পখানি ঘি দিয়ে আমরা কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে নেব। চলুন ভেজে নিই। দেখুন এখানে ভাজা হয়ে গেছে কিশমিশ আর কাজু। এবার আমি এটা সাইডে রেখে দেবো। এবার আমি যে রান্নাটা শুরু করব, আমি গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছিলাম কারণ কড়াইটা যেহেতু একটু গরম হয়ে গেছিলো। তো চলুন আমি আবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবারে আমি এখানে ঘি দেব। দেখুন এই প্রথমে এতটা দিলাম, যদি আমার পরে লাগে আমি বাকিটাও দিয়ে দেবো। চলুন ঘিটা একটু আমি এখানে একটুখানি হালকা গরম হতে দিই, তারপরে আমি গাজরটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কি গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে গাজরটা দিয়ে দেবো। গাজর কিন্তু এখানে 500 গ্রামের মতো নিয়েছি, ঠিক আছে। আপনারা যেরকম যেরকম গাজর নেবেন সেই অনুযায়ী কিন্তু ঘিটাও দেবেন। চলুন আমি গাজরটা এখানে দিয়ে দিলাম। এবারে কিন্তু গাজরটাকে আমি একটু ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ঘিটার সাথে ভালো করে কিন্তু এটাকে ভাজবো। চলুন গ্যাসের আঁচটা হালকা একটু প্রথমে কমিয়ে নিই, তারপর এটাকে আমি ভাজতে থাকি। দেখুন এখানে গাজরটা আমরা একটুখানি চাপা দিয়েছি, সামান্য একটুখানি সেদ্ধ হোক এটা ভাপে। তারপরে আমরা দেখুন একটা কাজ করব, এই যে আমরা এখানে দুধ নিয়েছিলাম, দুধটা কিন্তু আমরা অলরেডি জাল দিয়ে রেখেছিলাম, এটা হালকা গরম আছে এই সময়। এই অবস্থায় কিন্তু আমরা এখন আমুল দুধটা গুলে নেব। আমুল দুধটা এমনি নর্মালও আপনারা দিতে পারেন, কিন্তু কী হয় নর্মাল দিলে এটা অনেক সময় দোলা পাকিয়ে যায়, ওটা ভালো করে ওটা মিক্স হয় না, তার জন্য আমরা এখানে আমুল দুধটা কিন্তু এখানে গুলে নেব এই দুধের সাথে। এই দুধটা কিন্তু হালকা গরম থাকতে থাকতে আমুল দুধটা গুলবেন, নাহলে কিন্তু দোলা পাকিয়ে যায়, ভালো করে গোলা যাবে না। চলুন এটাকে আমরা ভালো কিছুটা দিলাম, এটাতে হয়ে যাবে আমাদের। আমরা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স করে আপনাদের দেখাচ্ছি। দেখুন গোলা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। একটু ভালো করে টাইম নিয়ে গোলাবেন যেন কোনো লাম্পস না থাকে। চলুন এবারে আমরা গাজরের যেটা আমি একটু ঢাকা চাপা দিয়েছিলাম সেটার দিকে আমি এবারে দেখছি কতটা হলো। এটা হাফ সাইডে দেখুন, এটা মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবারে কিন্তু এই খুব বেশি কিন্তু এখন ভাজবেন না, কারণ এরপরে আমি এখানে চিনি অ্যাড করব। চিনি যখন অ্যাড হবে তখন কিন্তু এটা আরও ভাজা হবে। চলুন এবারে চিনিটা আমি অ্যাড করব। এই দেখুন চিনি, চিনিটা কিন্তু আমি একবার অ্যাড করব না, প্রথমে কিছুটা দেব, তারপরে আরও কিছুটা দেব, আস্তে আস্তে হাফ হাফ করে অ্যাড করব। চিনিটা দেওয়ার পর না এটার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। এই চিনিটা গলা অবধি এটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে জাব দিতে হবে। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে যদি আপনারা খোয়া ইউজ করেন চিনিটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন, কারণ এখানে আরও অনেক সুইট এলিমেন্ট আছে দেখতে পাচ্ছেন, খোয়া আছে, আমুল দুধ আছে, সেজন্য কিন্তু চিনিটা একটু বুঝে শুনে দেবেন। চলুন আমরা চিনিটা দিয়ে ভালো করে এটাকে নাড়া যতক্ষণ না চিনিটা গলছে। দেখুন এখানে আমি চিনিটা দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়লাম। এটা চিনিটা দেওয়ার সঙ্গে এটা যেমন ভাজা হতে থাকবে তেমনি কিন্তু এটা সেদ্ধ হবে, চিনির যে চিনিটা যখন গলবে, ঠিক আছে। এবার বাকি চিনিটাও কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে, এটা আমার লাগবে তাই আমি দিয়ে দিলাম।
আপনারা নিজেরা বুঝে নেবেন। চলুন এবার এটা তো আমি এটাকে আবার আমি ভালো করে খুব ভালো করে এটাকে নাড়তে থাকি। চিনিটা কিন্তু একবারে না দিয়ে এক একটু একটু করেই যাবেন, তাহলে ভালো হাফ হাফ করে দিলে। দেখুন এখানে গাজরটা কিন্তু চিনিটা পুরো গলে গেছে। চিনিটা দুবারে দেওয়ার একটাই কারণ, চিনিটা যদি দুবারে দিই তাহলে না গাজরটা চিনিটাতে গলিয়েতে সেদ্ধ হওয়ার সাথে সাথে না এটা ভাজাও হতে থাকে, আর গাজরটা ভালো করে ভাজা হলে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা আস্তে আস্তে চলে যাবে। সেই জন্য আমি দুবারে চিনিটা দিলাম। এবার দেখুন আমরা কী অ্যাড করবো। এবারে আমরা যে আমুল দুধটা গুলে রেখেছিলাম সেটা আমরা অ্যাড করবো। দেখতে পাচ্ছেন চিনিটা পুরো গলে গেছে, আর কিন্তু এখানে গাজরটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা এখানে আমুল দুধটা অ্যাড করবো। এখন আমরা দুধ দেবো না, জাস্ট আমুল দুধটা অ্যাড করবো যেটা গুলে রেখেছিলাম। আর সাথে যে আমরা খোয়াটা রেখেছিলাম সে খোয়াটা অ্যাড করবো, পুরোটা অ্যাড করবো না, খোয়াটাও কিন্তু আমি হাফ অ্যাড করবো। এখন বাকিটা কিন্তু আমি এখন রেখে দেব, পরে অ্যাড করব। চলুন এটাকে ভালো করে এবার মিক্স করব। দেখুন আমার খোয়াটা আর আমুল দুধটা মেশানো খুব ভালো করে হয়ে গেছে। তাই আমি আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিয়েছি। যেটুকু দেখছেন খোয়া একটু একটু লাম্পস আছে, সেগুলো কিন্তু দুধটা দেওয়ার পরে এটা গলে যায়, ভালো করে মিক্স হয়ে যাবে। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং পুরো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার দুধটা দেওয়ার দিয়ে দেবো আমি, দুধ যেটুকু সেদ্ধ হতে লাগি থাকবে দুধটা দেওয়ার পর কিন্তু সেদ্ধ হয়ে যাবে। চলুন দুধটা আমি দিয়ে দিই। চলুন এবার এটাকে ভালো করে নাড়ি। দেখুন ওদিকে আমি গাজরের হালুয়াটা কিন্তু দুধটা দিয়ে পরে আমি একটু চাপা দিয়েছি, যেটুকু সেদ্ধ হতে বাকি থাকবে সেদ্ধ হোক। ততক্ষণে আমি এখানে একটা কাজ করব, আমি একটা অন্য প্যান নিয়ে পরে এখানে যে খোয়াটা নিয়েছিলাম খোয়াটাকে আমি একটুখানি গলিয়ে নেবো, ঠিক আছে? চলুন এটাকে আমি হালকা করে, আর আঁচ কিন্তু একদম কম রাখবেন, নাহলে কিন্তু খোয়াটা কিন্তু পুড়ে যাবে, মানে ব্রাউন যেন একদম না হয়, জাস্ট একটুখানি এটাকে এটা রানি হবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। চলুন এটা আমি করে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি এখানে এটা আমার গাজরের এটা পুরোটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি এখানে কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো, দিয়ে আর দু তিন মিনিট রেখে আমি এটাকে নামিয়ে নেবো। আর একটু জলটা শুকিয়ে যাবে, দুধটা যেটা আছে এটা শুকিয়ে যাবে, তারপর আমি এটা নামিয়ে নেবো। দেখুন এখানে আমার গাজরের হালুয়াটা ওখানে হচ্ছে, আর এখানে কিন্তু আমি খোয়াটা যেটা নিয়েছিলাম খোয়াটা কিন্তু আমার খুব কম ছিল বলে আমি এখানে এটাকে দুধ দিয়েছি, শুধু খোয়াটা আমার খুব কম হয়ে যাচ্ছিলো পরিমাণ, তো সেই জন্য আমি এটার মধ্যে একটু দুধ দিয়ে পরে এটাকে কিন্তু আমি রানি করে নিয়েছি। আর দুধটা দেওয়ার পর কিন্তু এটাকে আর একটু আমার দেখুন একটুখানি খুব বেশি রানি আছে, এটাকে আমি আর একটুখানি এটাকে আমি একটু ইয়ে করে জলটা মরিয়ে নেবো, দুধটা আমরা মরিয়ে নেবো। তারপরে আমরা এটাকে একটুখানি একদম চিটচিট আঠা আঠা করা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মধ্যে এটাকে আমি ফোটাবো, তারপরে আমি এটাকে বন্ধ করে দেবো। দেখুন আমার গাজরের হালুয়া একদম রেডি, পুরো জল আমার যেটা দুধ আমি ছিল যেটা ছিল পুরো শুকিয়ে গেছে, এটা একদম টান টান হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা অফ করে দেবো, আমি নামিয়ে নেবো। এটা আমি এবার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এখানে সার্ভ করে নিয়েছি এর মধ্যে। এবার আমি এখানে এটার ওপরে যে খোয়াটা আমি রেখেছিলাম সেটাকে আমি এর ওপরে ছড়িয়ে দেবো। স্প্রেড করে দিই ভালো করে। দেখুন এটা আমি ওপর থেকে স্প্রেড করে নিয়েছি, এটা হালকা অরেঞ্জ আর হালকা হোয়াইট লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন? এবার আমি ওপরে যে ক্রাশ করা আলমন্ড আর পেস্তাগুলো রেখেছিলাম সেগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দেবো।
দেখুন আমাদের গাজরের হালুয়া একদম কমপ্লিট। এটা এরকম ঠান্ডা হয়ে যাবে, এটা পুরো সেট হয়ে যাবে। আর আপনারা এভাবে কেটেও খেতে পারেন বা সাইড থেকে নিয়ে যেরকম করে খুশি আপনারা ইচ্ছা খেতে পারেন। চলুন, আমাদের গাজরের হালুয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন কীভাবে বানালাম, এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই খেয়ে জানাবেন কেমন লাগলো। পরবর্তী আবার একটা ভালো ভিডিও নিয়ে ভালো রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন।